দীর্ঘ 4 মাস ধরে বন্ধ নগরের মুরাদপুর অক্সিজেন সড়ক। ব্যস্ততম এই সড়ক বন্ধ থাকায় সাধারণ মানুষের বেড়েছে ভোগান্তি। তাছাড়া আসন্ন কোরবানি ঈদের পশুর কেনাবেচার আগে রাস্তা চালু না হলে ভেস্তে যাওয়ার সম্ভাবনা বিবিরহাট গরুর বাজার। নগরে যে কয়টি প্রসিদ্ধ গরুর বাজার রয়েছে তার মধ্যে বিবিরহাট গরুর বাজার অন্যতম। এই বাজারে প্রতি বছর দেশের বিভিন্ন স্থান থেকে আসে প্রায় 6,000-এরও বেশি কোরবানি পশু। তবে এবছর মুরাদপুরের রাস্তা বন্ধ থাকায় চিন্তার ভাঁজ পড়েছে পশু ব্যবসায়ীদের কপালে। বাজার জমে ওঠার আগে রাস্তা খুলে দেওয়া না হলে ব্যবসায়ী দেখা দিতে পারে এর প্রভাব। বিবিরহাট বাজার নষ্ট, বরবাদ, ইজারাদারও বরবাদ, ব্যবসায়ীরও বরবাদ। বর্তমান ব্রিজ যদি কাজ সাজ না হয় তাহলে কোনো কাস্টমার আসতে পারবে না, গরু গাড়ি আসতে পারবে না, খরিদ্দার তারা আসতে পারবে না। তো ওই জন্য বাজারের সবগুলো ব্যবহারেরও নষ্ট হয়ে যাবে, খরিদ্দারও নষ্ট হয়ে যাবে। শুধু রোডটা যদি চালু হয় সুন্দরভাবে খরিদ্দারও আসতে পারবে, আর ব্যবসাদার দূর উত্তরবঙ্গ থেকে আসবে, ওরাও ব্যবসা করে চলে যেতে পারবে। বিভিন্ন অনেক পুরনো তো বাজার, এখান থেকে অনেক জায়গা থেকে দূর থেকে মানে গরু ছাগল এগুলো আসে, কারণ মানুষ আসতে পারবে না, কোরবানির জন্য গরু নিতে পারবে না। আর যারা অনেক থেকে দূর থেকে আইয়ে ছাপাই, নগা, সিরাজগঞ্জ, এরা গরু নিয়ে আসতে পারবে না। যেহেতু চেষ্টা আরও যদি আগে করে তাহলে ভালো হবে, বাজারের জন্য ভালো হবে, ব্যবসা বাণিজ্য জমজমাট হবে। দীর্ঘ 4 মাস আগে শহরে জলাবদ্ধতা নিরসন প্রকল্পের আওতায় খাল পুনর্খনন, সম্প্রসারণ ও সংস্কার কাজে মুরাদপুরে কালভার্টে হাত দেয় সিডিএ। অন্যদিকে আগের কালভার্টের নিচে 3টি পাইপলাইন থাকায় কালভার্ট নির্মাণের সুবিধার্থে পাইপলাইন কেটে 2 পাশ থেকে জোড়া লাগানোর কাজ করছে চট্টগ্রাম ওয়াসা। ইতিমধ্যে শেষ হয়েছে কালভার্ট নির্মাণের কাজ, তবে এখনও রাস্তার উপর দাঁড়িয়ে আছে দৈত্যাকৃতির 2টি ক্রেন, ছড়িয়ে ছিটিয়ে আছে নির্মাণ সামগ্রী। ঢালাইয়ের কাজ বাকি আছে কালভার্টের 2 দিকে রাস্তায়। দেখেন, আমার কালভার্টের কাজ কিন্তু শেষ। এখানে ওয়াসার যে লাইনটা আছে, এই ওয়াসার মানে পানির লাইনের সংযোগের কাজটা চলছে। সংযোগের কাজটা হলে আমি সাথে সাথেই কালভার্টটাকে চলাচলের জন্য ছেড়ে দিতে পারবো। গাড়ি চলাচলের জন্য আমার পক্ষ থেকে আমি যখন তখন এটাকে ছেড়ে দিতে পারি, কিন্তু ওয়াসার কাজটা না হলে পরবর্তীতে আবারও এটা খুঁজতে হবে, আবারও কাজ করতে হবে। এদিকে পাইপের কাজ শেষ না হলেও কোরবানি পশু বাজার জমে ওঠার আগে যান চলাচল করতে পারবে বলছে চট্টগ্রাম ওয়াসা। যদি কোনো কারণে আমরা যদি কাজ করতে না পারি, কেমন যদি 1 মাস খুলতে না পারি, তাহলে আমরা একদম এটা মাটি দিয়ে ভরাট করে দিয়ে আমরা দরকার পরে কাজ করবো, কোনো অসুবিধা নেই। কোরবানি পশু বাজার জমে ওঠার আগে রাস্তা খুলে দেওয়ার দাবি সাধারণ মানুষের, তা না হলে ক্রেতা হারাতে পারে ব্যবসায়ীরা। দেবাশিস চক্রবর্তী, সিভয়েস 24, চট্টগ্রাম।